আছি আজকে আমাদের টক শোতে। আমি সদরুল আমিন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম রিজনের সিনিয়র রিজনাল কোঅর্ডিনেটর। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ আমাদের আজকে টক শোতে। আমাদের আজকে আলোচনার বিষয় আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণ। আজকে আলোচনায় আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মোহাম্মদ হাসান মুরাদ, উপদপ্তর সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলা। উপস্থিত আছেন মোহাম্মদ ইব্রাহিম, দপ্তর সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গুনিয়া উপজেলা। আমার সেই সাথে আমার বামে উপস্থিত আছেন বিএনপির পক্ষ থেকে মোহাম্মদ আক্তার খান, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, 33 নম্বর ওয়ার্ড, চট্টগ্রাম মহানগর। উপস্থিত আছেন মোহাম্মদ সাইফুল আলম, সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, খুলশী থানা ছাত্র দল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের টক শো আয়োজনে। শুরুতে আমার প্রশ্ন সরকারি দলের নেতৃবৃন্দের কাছে, আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণ, এটি আমাদের আজকে আলোচনার বিষয়, এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি? আপনার এবং আপনাদের বক্তব্যটা কি? ধন্যবাদ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের শাখার সমন্বয়ক জনাব সাদরুল আমিন ভাই। অবশ্য শুরুতে আমি স্মরণ করছি 30 লক্ষ শহীদের আমাদের বিজয় দিবস, সকল শহীদদের এবং 2 লক্ষ মহামানের জাতির আত্মসংগ্রামের জন্য আমরা বিজয় পেয়েছি। আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা কি করব করবো দেখেছি। আজকে একটি নির্বাচন রংপুরে চলছে, আমরা আশা করি বিএনপি এবং অন্যান্য পলিটিক্যাল পার্টি সবার সমন্বয়ে সবার অংশগ্রহণে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে একটি সুস্থ নির্বাচন হবে, সেই পরিবেশ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, এবং আমরা আশা করি এটার আমরা ফল উপভোগ। আচ্ছা, আপনি আশাবাদী যে আগামী নির্বাচনে সবাই অংশগ্রহণ নিচ্ছে? আচ্ছা, ধন্যবাদ ভাই আপনার কাছে প্রশ্নটা। ধন্যবাদ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম আঞ্চলিক শাখা সমন্বয় জনক সদরুল আমিন ভাইকে আজকে টক শোতে আমাকে কিছু বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে এই বিজয়ের মাসে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। আপনারা জানেন 2019 সালে নির্বাচন হবে, এই নির্বাচনে আওয়ামী লীগ সরকার চায় বর্তমান সরকারের অধীনে এবং বাংলাদেশের জনগণ চায় এই সরকারের অধীনে একটি সুষ্ঠু অংশগ্রহণে বিএনপির অংশগ্রহণে একটি নির্বাচন হোক, এটা জনগণও চায় বাংলাদেশ সরকারের অধীনে একটি নির্বাচন হোক। বিএনপি সরকার 2014 সালে নির্বাচন না করে যে ভুল করেছে তথা বর্তমানে এবং ভবিষ্যতে এই ভুল করবে না আশা করছি, এবং তারা 2019 সালে নির্বাচন করবে এই আশা আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ, আমি বুঝতে পারছি আপনার দুজনের বক্তব্য হচ্ছে আগামী নির্বাচনে আপনাদের এমন অবস্থানে আছেন যে আপনারা চাচ্ছেন এবং আপনারা মনেও করছেন আগামী নির্বাচনে সকল দল অংশ নেবে। জি, ধন্যবাদ আপনাদের কাছে বক্তব্য আপনারা শুনলেন যে আমরা নেতৃবৃন্দ আপনারা খুবই আশাবাদী যে আগামী নির্বাচনে সকল দল অংশ নেবে, সেই ক্ষেত্রে সকল দলের অংশ তো বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে, আমরাও আশাবাদী। আপনাদের বক্তব্যটা চাচ্ছি শুনতে। আজকের এই টক শোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অংশগ্রহণ করার জন্য আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম রিজনের সদরুল আমিন ভাইকে, সম্মানিত উপস্থিতি। আমি প্রথমে বক্তব্য শুরুতে এই বিজয়ের দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মহামানের ইজ্জতের বিনিময়ে এই বিজয় আমরা বাংলার দামাল ছেলেরা বিজয় এনে দিয়েছি। আমি আজকে টক শোতে সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার নেতা, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের রাখাল রাজা, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার মহান দশক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আজকে সব দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন আমরা চাই, সরকারি দলও চাই, এর প্রেক্ষিতে আমি একটু রেস ধরে টানতে চাই। আমি গত এখন জি রেস বেশি জি শুনে গেলাম আমাদের সময় কম সংক্ষেপ আছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক হোক, সহায়ক সরকার হোক, যেভাবে হোক একটা নির্বাচন সব দলের অংশগ্রহণে হতে চাই এবং বাংলাদেশের মানুষ সেটা আশা করে, কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়
এটা একটা সেটেলমেন্ট ছিল গত তিনটা টার্ম তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন আন্ডারে নির্বাচন হয়েছিল কিন্তু হঠাৎ করে বর্তমান ক্ষমতাসীন দল সংবিধানের সংখ্যাগরিষ্ঠের বদলতে সরব সংশোধনের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকারটা বাদ দিল সত্যিকার অর্থে গণতন্ত্র হতে হলে তো অবাধ সুষ্ঠু নির্বাচন সব দলের অংশগ্রহণে একটা স্বৈরাচারকে পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক বিলটা এনেছিল ২০১৪ সালে ৫ই জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সে নির্বাচনে সব দল অংশগ্রহণ করেনি এটা ক্লিয়ার ২০১৯ সালে আমরাও চাই সরকারি দলও চাই সব মিলিয়ে সহায়ক এবং তত্ত্বাবধায়ক যে নামে হোক একটা নির্বাচন যদি অংশগ্রহণমূলক ভাবে যেভাবে হয় তাহলে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন মুখী দল ধন্যবাদ আমি একটু আমি সাবল ভাইকে চাচ্ছি সাবল ভাই সেম আপনার কাছে সেম কোশ্চেন ধন্যবাদ ডেমোক্রেসি ডিআই ডিআইকে আজকে একটা সুন্দর আলোচনা করা শুরু করে দেওয়ার জন্য আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নির্বাচন মুখী দল নির্বাচনে যাবে তবে কিভাবে যাবো যদি এই দেশের মধ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটা করা প্রয়োজন যে নামে হোক সহায়ক হোক তত্ত্বাবধায়ক হোক বা আদার্স যে নামে হোক না কেন এই ধরনের লেভেল কিন্তু তৈরি করা সরকার না থাকলে সে নির্বাচনে জিতে লাভ হবে না আমাদেরকে যদি সরকারি দল থেকে ওই মেসেজটা দেওয়া হয় দলীয় সরকারের অধীনে নয় একটি যে নামে যে সরকারের অধীনে নির্বাচনে সব দলের জন্য সমান ক্ষেত্র তৈরি হবে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই অবশ্যই সেই নির্বাচন অংশগ্রহণ করবে বুঝতে পেরেছি আমি আপনার প্রশ্ন একটা কাউন্টার কোশ্চেন করছি আপনারা বলছেন যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে বা যে নামে যে নামে একটা সরকারের অধীনে দিলে আপনারা নির্বাচনে আসবেন আপনারা এটা কেন মানে আপনার সরকার ইলেকশনের ব্যাপারে আপনাদের এত আস্থাটা কেন আমাদের আস্থাটা সেই জন্য যে ২০১৪ সালে নির্বাচনটা টানলে যদি আমাদের বলি তখনকার প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা নিয়ম রক্ষা একটা নির্বাচন করেছি আমরা পরবর্তী আলোচনা সাপেক্ষে সব দলকে নিয়ে আমরা একটা নির্বাচন করব সে সরকার নির্বাচিত হওয়ার পর তার সেদিনের কমিটমেন্টে সেদিন বলে গেছিলেন তিনি শুধু বাংলাদেশ এর সঙ্গে বাংলাদেশের মিডিয়াকে বলে নাই উনি দেশের বাইরে গিয়েছিলেন তথাকথিত আমেরিকার ড্যান মন্টিনার সাথে একটা বৈঠক হয়েছিল সেখানে বলেছিলেন না আমরা একটা নির্বাচন দেব সে সরকার সে কথা রাখেনি তা আমরা ওদেরকে বিশ্বাস কিভাবে করবো তার পরবর্তী আমরা দেখেছি বিভিন্ন নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচন পৌরসভার নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন উপজেলা নির্বাচন কিভাবে এই গণতন্ত্রকে হত্যা করছে কিভাবে অন্য দলকে সহিংসতা করেছেন সেটা শুধু আমরা না এই দেশের ২০ কোটি মানুষই দেখেছে তো দলীয় সরকার ওদের নির্বাচন করা যায় কি যায় না আমরা কেন দেয় সেটা প্রমাণ কিন্তু একটা বিষয় আমি বলি আমি আমাদের কাছে একটু পরে আসতেছি আমাদের সময় বেশি নেই ইলেকশন করাতে ইলেকশন কমিশন তা আপনারা কেন ইলেকশন কমিশনকে শক্তিশালী করতে না বলে আপনার সরকারের বলছেন সরকারের কে চেঞ্জ মানে সরকারের সঙ্গে এই বিষয়টা বারবার বলছেন ইলেকশন কমিশন শক্তিশালী হলে তো ইলেকশন ভালো হয় কারণ কয়েকটা উদাহরণ তো আপনারা দেখিয়েছেন যদি হান্ড্রেডে যদি দুইটা যদি ভালো করে দেখে 98 যদি আপনারা নিয়ে যান সেটাকে ভালো বলে সেটা তো ভালো বলে মানে আপনি কোনো ভাবে আস্থা না দিলে দেখেন আমার রংপুর নির্বাচন হচ্ছে আজকে রংপুর নির্বাচন হচ্ছে কাদেরকে নিয়ে এই যে প্রধানমন্ত্রী বিষেদ্ধ কিন্তু আমাদের দল তো অংশ নিচ্ছে 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 আমি না নির্বাচন হচ্ছে তা বলছে জন্য বললাম আজকে আওয়ামী লীগ জাতীয় পার্টি ইমিগ্রেশন করতেছে ওকে তো ওই জাতীয় পার্টি তো সরকারি দলে বিশেষ দুটো পার্টি না ওরা সরকারি দল ধরেন না আজকে ইলেকশন তো সবাই জয়েন করবে এটাই সব করছে আচ্ছা আজকের রেজাল্ট আমরা এখনো পাই নাই কিন্তু কুমিল্লা সিটি ইলেকশনের ব্যাপারে আপনাদের পার্টি জয় সেখানে যদি সুস্থ নির্বাচন হতো আমাদের পার্টি মিনিমাম ১ লক্ষ ভোটের ব্যবধানে আমাদের পার্টিকে পরাজিত করতে পারত ধন্যবাদ বুঝতে পেরেছি আমি আপনার কাছে আসছি ওনারা আপনার আলোচনায় শুনলেন যে ওনারা আসলে কোনোভাবেই আপনাদের উপর আস্থায় নিতে পারছেন না যে কারণে ওনারা বারবার তত্ত্বাবধায়ক সহায়ক অথবা যে কোনো নামে ওনারা তো বলছেন যে কোনো নামে একটা সরকারের অধীনে নির্বাচন দিলে ওনারা নির্বাচনে আসবেন এই ব্যাপারে মানে আপনাদেরকে আস্থায় নিতে পারছেন না আমলে কি এমন কোনো মেকানিজম করতে পারে কিনা যেটা ওনারা আসলে ওনারা আস্থায় নেবেন নির্বাচনে আসবেন
সেকেন্ড ভাই বলছিল একটা কথা যে গত নির্বাচন 2014 সালের প্রসিডেন্ট নির্বাচন এই নির্বাচনটাতে আসলে ওনাদেরকে বলছিল সেটা তো স্বীকার করতে হবে না না এই এই প্রশ্নে চলে আসে আমরা বর্তমান প্রসিডেন্টে আসি এই ক্ষেত্রে এখন আগামী নির্বাচনে এমন আস্থায় নিতে গেলে এমন কোন করার সুযোগ আছে কিনা যেটা হয়তো ওনাদের জন্য অবশ্যই আস্থা আছে ওরা আস্থা না থাকলে কুমিল্লা নির্বাচনে গেলে কেন ওরা তো অংশগ্রহণ করেছে ওরা জয়লাভ করেছে ওরা সিটি কর্পোরেশন আজকের যে নির্বাচন তোর রংপুর সেটা তো ওরা অংশগ্রহণ করলো ওনাদের আস্থা ছিল না 5ই জানুয়ারি নির্বাচন ওরা যায় না কিন্তু এখন তো প্রত্যেকটা নির্বাচন ওরা অংশগ্রহণ করতে তাহলে যদি আস্থা না থাকলে নির্বাচনে অংশগ্রহণ করলো কেন নির্বাচন আসলে কোন একটা সরকারের অধীনে হয় সেটা আলাদা সংবিধান মতবে একটি আলাদা আপনার নিরপেক্ষ একটি নির্বাচন কমিশনার গঠন করা হয় সেই নির্বাচন কমিশনার আওতায় নির্বাচন হয় ওনারা বারবার একটি কথা বলে যেটা আওয়ামী সরকার সুস্থ নির্বাচন দিতে ব্যর্থ সেই জিনিসটা ওনাদের ওনাদের বক্তৃতে উঠে আসে আমি বলতে চাই আপনারা শর্ট করতে হবে হ্যাঁ প্রধানমন্ত্রী গত এই যে 2014 সালে নির্বাচনের আগে বিএনপি নেত্রীকে ফোন করেছিল একটা পরিবেশ তৈরি করেছিল আমরা পরিবেশটা পাচ্ছি না তাহলে পরিবেশটা কোথায় আমাদের অংশগ্রহণ করেছে তাহলে ওনাদের পরিবেশটা কি চাই পরিবেশটা অলরেডি আছে কিন্তু ওরা অংশগ্রহণ করেছে নির্বাচনের আগে উদাহরণ দিই এরা রংপুর আপনারা বলেছিলেন আমি দেখেছি আমার ভোট দশটার মধ্যে ভোট বন্ধ হয়ে যায় শুধু ভোট দিতে পারিনি এবং নিজের নিরাপত্তাও কি দিতে পারে নাই বলছে ভাই আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয় কারণ এই জায়গার দায়িত্ব আছে এই বান্দরবন এবং কি আপনার ফেনী গ্রুপদের দায়িত্বে শুট করারও কি আছে নিতে হবে একজন নির্বাচন কমিশন একা কোনোদিন কি নির্বাচন ক্রিয়া করতে পারে না তাই নির্বাচন কমিশনের প্রাসঙ্গিক অনেক কিছু থাকে যেমন প্রশাসন থাকে আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করছি আমি বুঝতে পেরেছি আপনার মূল বক্তব্যটা মানে আপনারা আস্থা নিতে পারছেন না এখন এমন কোন প্রপোজাল কি আপনারা দিতে পারেন না আমাকে এটা শেষ করতে দিন জিনিসটা বলতে দিন আচ্ছা আমাদের সময় নেই আমি এটা বলতে হচ্ছে সময় নেই একজন নির্বাচন কমিশনার একা নির্বাচন করে না সে নির্বাচনের প্রাসঙ্গিক থাকে প্রশাসন থাকে সে প্রশাসন তো সরকারের অধীনেই থাকে এখন আপনাদের প্রপোজালটা একটু শুনি আমরা কি পজিটিভ কোন প্রপোজাল আছে আছে কিনা যেটা সংবিধান তো সংশোধন করা যায়
যে সময় ন্যাশনালিস্টের বেগম খালেদা জি যখন গত তার সরকারে ছিল তখন উনি সংশোধন করে 15 ফেব্রুয়ারি নির্বাচন দেননি। এটা তো পবিত্র শুধু দেশ রক্ষার স্বার্থে গণতন্ত্রের স্বার্থে উনি নির্বাচন দিয়ে চলে আসছে দেন সংবিধান সংশোধন। তারপর এখন ইচ্ছে করলে সব দলের অংশগ্রহণে আমরা চাই, আমরা অংশগ্রহণমূলক সরকার দিয়ে আহ্বান জানিয়েছেন, আমরা সেখানে সাড়া দিতে চাই, তবে সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করতে হবে। বন্ধুরা 2014 সালের মতো নির্বাচন করলে বাংলার মাটিতে এটা আর হতে দেওয়া যাবে। আচ্ছা, আপনাদের শেষ কথা হিসেবে আমি দিলাম, এবার আপনাদের শেষ কথা হিসেবে নিচ্ছি, আপনারা আশা করি কোনো আশাবাদ শোনাতে পারবেন কিনা আমাদের। আমি সাইকেল ভাই একটা বক্তৃতা না বক্তব্য না আমরা শেষ করব, শেষ করব না, সময় নাই, নির্বাচন নিয়ে কথা বলছি, সময় নাই, প্লিজ সময় নাই, আমরা শেষ করব। ওনাদের 11টা বাজে ভোট প্রয়োগ করলো ওনাদের পার্টি চরম নজরুল ইসলাম না, এখানে আমরা আসলে ডিবেট আর যাব না, আমাদের শেষ করব। আমি একটু একটু আমাকে একটু সময় দিবেন। তাহলে 11টা বাজে ওনাদের বুড়ারা লাইনে ছিল, আমরা গণমাধ্যম সবচেয়ে কিন্তু সক্রিয় বিভিন্ন তথ্য কথা দিতে যে ওরা আগামী নির্বাচনটাকে ইয়া করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ওনাদের যে দাবি সেটাকে স্থির রাখার জন্য তার ওনারা এই নির্বাচনটা ইচ্ছাকৃত ভাবে বয়কট করছে। সহযোগিতা করতেছে এবং নির্বাচন কমিশন বর্তমান নির্বাচন কমিশনের সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ আলোচনা বসেছিল, সেই বসাতে পরিবেশটা তৈরি হয়েছে এবং বিএনপির মুজাফরুল ইসলাম প্রত্যেক দিন একটা একটা প্রোগ্রাম করে যাচ্ছে আগামী নির্বাচন মুখী, তাহলে নির্বাচন যাবে না কেন, ওরা তো কাজ করতে পারছে, আগামী নির্বাচনে যাওয়ার তো প্রস্তুত, আমরা চল বড় আসুন। শেষ কথা কিছু বলবেন? ধন্যবাদ। আমাদের আলোচনা অংশ নেওয়ার জন্য আগামীতে অন্য কোনো আলোচনা আমাদের দেখা হবে আবার, সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।